আছে যারা একসাথে থাকতে হয় একটা ফ্ল্যাটের মধ্যে, এরকম পাকাও না, কাঁচা ঘরের মধ্যে তাঁবুর মতো ক্যাম্প করে দিছে। তো ক্যাম্প ওরা থাকতে হয়, একটা বালতি কিনতে হয়, একটা মগ কিনতে হয়, মানে খুব সাধারণ জীবনযাপন করতে হয়। একটা গামছা থাকবে আপনার, এরকম আপনি মানে আপনি যে বাত যদি আপনি একটু ঘুম থেকে একটু দেরি করে ওঠেন তাহলে আপনি অনেক সিরিয়াল লাভ মানে বাথরুম অব্দি টাইম মতো করতে পারবেন না। এর জন্য আপনি 2টার সময় ঘুম থেকে উঠতে হবে, ওইখানে সৃষ্টি। তো সে এখানে একটা জীবনে সব করেনি, ওইসব এখানে গেছে, গিয়ে দেখছে ওনার থেকে বিশিষ্ট ব্যক্তিরা এভাবে সিরিয়াল দিয়ে, যাদের বড় বড় বিল্ডিং বাড়ি গাড়ি আছে, বড় বিআইপি বাথরুম আছে, তারা কি করছে? সবাই লাইন ধরে, সিনিয়র জন্য কোনো ভেদাভেদ নাই, কে নিচু কে উঁচু কে ধনী কে গরিব এসব কোনো ভেদাভেদ নাই, ও সিরিয়াল ধরতে হবে। তো তারা যে এটা করতে পারছে, মানে ওর ভিতরে একটা খুব দাগ কাটছে যে আমি তো সাধারণ, এরা তো তো বিআইপি, কিন্তু কোনো অভিযোগ নাই, পরিক্রমায় কোনো কারোর সাথে কোনো গালিগালাজ করা, হে আমি আগে যাব তুমি আগে যাবে না, আমি অনেক ছিল আমাকে এরকম বলে না। অনেকে যার কোনো ফ্যাসিলিটি বেশি, খুব বেশি টাকা আছে, খুব বেশি সম্মানজনক পুরুষ, তার কিন্তু অনেক অহংকার থাকে। তো সেরকম একের কোনো কারো কিন্তু অহংকার নেই। তো সে দেখে ওর হৃদয় খুব দাগ আছে যে এখানে প্রসাদ পেতে হলেও লাইন ধরতে হবে, বাথরুম করতে লাইন ধরতে হবে। স্নান করা মানে সিস্টেম কি জানেন? একটার এক জায়গা অনেকটা ট্যাপ আছে, তো এক জায়গার মধ্যে ওই 1800 ভক্ত পুরুষ মাতাজিদের আলাদা, তার মাতাজিরা মনে করেন অর্ধেক হবে, তো অর্ধেক মানে 900-1000 ভক্ত ওই এক জায়গার ভিতরে স্নান করতে হবে। আপনার স্নানের যদি দৃশ্যটা দেখেন আপনারা অবাক হবে, মানে এরকম একটা রুমে এক জায়গা, সবাই কয়েকটা ট্যাপ আছে, ওইখানে ওদের সিরিয়াল ধরে একদম করে একদম বালতি ওইটুকু জল পাওয়া যায়, অনেক কষ্টের বিনয় সেটা দিয়ে আপনাকে স্নান করতে হবে। বেশি জল পাবেন না আপনি, কারণ আরেকটা সিরিয়াল ধরতে পারেন, অনেক লোক অপেক্ষা করছে। তারপরে মোবাইল চার্জ দেওয়া, আমি একটা ফটো দিয়েছিলাম, জানি না কেউ দেখছেন কিনা, মানে একটা বোর্ড আছে 1000 ভক্ত বোর্ড, এইরকম একটা বোর্ড চার্জ দিতে হবে, সিরিয়াল ধরা চার্জ সিস্টেম নাই এখানে কোনো, মানে যে আপনি যে বিলাসিতা করবেন এরকম সুযোগ নেই। তো সেটা সেখানে গিয়ে তার যে অহংকার ছিল সেটা একদম নির্মূল হয়ে গেছে। অনেক বড় বিশিষ্ট ব্যক্তি তারা এই সাধারণ জীবনযাপন করছে, তাদের ভিতরে কোনো অহংকার নেই। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, প্রতিদিন মঙ্গল আরতি করছে, পায়ে হেঁটে প্রতিদিন 15-20 কিলোমিটার হেঁটে যেতে হয়, গিয়ে আরেকটা জায়গায় পৌঁছিতে হয়, বুঝতে পারছেন? সে কোনোদিন এরকম হাঁটেনি, সবসময় গাড়ি আছে। তো এই যে তার একটা অভিজ্ঞতা, উনি চলে যাচ্ছে, তো এসব সব কিছু মনে করছে আর কান্না করছে। তো আমি বললাম আসলে তুমি এই ঘটনা? বলছে হ্যাঁ, আসলে শুনে আমারও অবাক লাগছে, আসলে কত বড় সার হৃদয়টা পরিবর্তন। বলছে যে আমি এখন থেকে গিয়ে আর কোনোদিন আমি আর আমিষ খাবো না, আমি ভগবানের ভক্ত হব। এবং আমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছে যে ওনার জন্য আমরা বাসায় যাই, ওনার মাতাজিরা সব মানতে চায় না, মাতাজি কেন একটু বোঝাই। তো এভাবে মানুষের মনটা পরিবর্তন যায়, আমাদের কিসের অহংকার সেটা বুঝতে হবে। তো অহংকার করলে কিন্তু চলবে না ভক্তি জীবনে, আমরা যত বেশি সরল জীবনযাপন করবো, নিরহংকারভাবে চলাচল নিষ্ঠাপ্রাণ হবো না, আমাদের সরল জীবনযাপন করবো, তখন আমরা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। আর সেটা চাইছেন আমাদের গুরু মহারাজ, আমাদের গুরু মহারাজ যেহেতু নিরহংকারী, মানে কারোর সাথে কোনোদিন ঝগড়া করেননি। তো আমার আসলে গুরু মহারাজের কথা বলে শেষ হবে না, আমি এখানেই শেষ করছি, কারণ